অদ্ভুত দর্শনের মাছ মৎস্যজীবীদের জালে সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে উদ্ধার হওয়া মাছ দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ বুধবার বিকেলের পর বৃহস্পতিবারও একই প্রজাতির মাছ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য স্থানীয় মৎস্যজীবীদের ভাষায় মাছটিকে হেলিকপ্টার মাছ বলা হয় দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের আকৃতির মতো খানিকটা দেখতে বলেই এই মাছকে স্থানীয়রা হেলিকপ্টার মাছ বলে থাকেন বলে জানা গেছে বৃহস্পতিবার সকালে বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী অনুপমণ্ডলের জালে ওঠে এই বিশেষ প্রজাতির মাছটি অন্যান্য মাছের সাথে এই মাছটিকে মাছ বাজারে নিয়ে আসেন তিনি স্থানীয় মাছের আড়তে আনার পর শুরু হয় নিলাম মাছের দাম ওঠে আঠেরো হাজার চারশো তিরিশ টাকা স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় একুশ কেজি দুশো গ্রাম ওজনের অদ্ভুত দর্শনের মাছটি কিনে নেন স্থানীয় এক বাসিন্দা স্থানীয়রা জানিয়েছেন বুধবার বিকালে বসিরহাটের ইছামতি নদী থেকেও এই রকম প্রজাতির তুলনায় একটু ছোট একটি মাছ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে বুধবারের পর বৃহস্পতিবার সকালেও রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে ওঠে এই মাছ স্থানীয়দের দাবি অনুযায়ী তিন ফুট লম্বা এই মাছটিকে মার্কেটে আনার পর থেকেই ভিড় জমতে শুরু করে স্থানীয়দের মুখে মুখে খবরটি ছড়িয়ে পড়তেই মাছের আড়তে অদ্ভুত দর্শনের মাছটি দেখবার জন্যে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ মৎস্যজীবীদের অনুমান পাশেই সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে বঙ্গোপসাগর দিক ভুল করে হয়তো নদীতে ঢুকে পড়েছে মাছটি মৎস্যজীবীরা জানান সচরাচর এই প্রজাতির মাছ বঙ্গোপসাগরেই দেখা যায় এ বিষয়ে মৎস্যজীবী অনুপ মণ্ডল বলেন আমাদের এখানে মাছটিকে হেলিকপ্টার মাছ বলা হয় এদিন সকালে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী থেকে মাছটি আমার জালে ওঠে আঠারো হাজার চারশো তিরিশ টাকায় বিক্রি হয়েছে মাছটি রায়মঙ্গল সুন্দরবন নদী থেকে এই মাছটা পেয়েছি এই মাছটার নাম হচ্ছে হেলিকপ্টার মাছ এই মাছটার আনমানি গয়েট একুশ কেজি দুশো গ্রাম মাছটা রয়েট আছে মাছটা মার্কেটে নিয়ে এসেছি মাছটা মার্কেটে নিয়ে এসে অকশন করেছি এক টাকা দু টাকা হতে হতে মাছটার দাম হয়েছে আঠারো হাজার চারশো তিরিশ টাকা এই মাছটা নদী থেকেই পাওয়া গেছে আমি জেলে জাল ভোট জাল তুলতে গিয়ে এই মাছটাই পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বসিরহাট